হাই ফ্রেন্ডস, সুর ও স্বরলিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে আজকে ভোরের পাখির 14 নম্বর পর্বে আমরা চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেবার জন্য। গত পর্বে আমরা এই সপ্তক নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি, তাই তোমরা যারা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নিও, কারণ আজকের ভিডিওটাও আমাদের এই সপ্তক নিয়েই। তো চলো আজকে আমরা কি কি শিখব সেটা আগে দেখে নিই। আমরা আজ 3টে সপ্তক আলাদা আলাদা করে রেওয়াজ করব। এছাড়াও আমরা অনেক প্রশ্নের অ্যান্সার খোঁজারও কিন্তু চেষ্টা করব। এই যেমন আমরা মধ্য সপ্তকই কেন আগে শিখি বা প্র্যাকটিস করি, তারপর আমরা মধ্য সপ্তকে রেওয়াজ করব খুব সিম্পলভাবে, আর তারপরে আমরা যাব তার সপ্তকে। আমাদের সবারই এই তার সপ্তকে কম বেশি প্রবলেম হয়, সেই প্রবলেমটা কেন হয় তার সায়েন্টিফিক্যালি আর ডিটেলসে আমরা ডিসকাস করব। আর তারপর আমরা যাব যারা নতুন শিখছো তাদের জন্য, আর যারা একটু অ্যাডভান্স হয়েছো তাদের জন্য আমরা আলাদা আলাদা করে রেওয়াজ করব। আর এইভাবে রেওয়াজ করলে তোমাদের কী সুবিধে হবে সেটারও আমরা ডিসকাস করব। আর সব শেষে আসব আমরা মন্দ্র সপ্তকে, সেখানেও আমরা ছোট্ট করে রেওয়াজ করব। তাহলে তোমরাও এই জার্নির জন্য প্রিপেয়ার হয়ে নাও। তো চলো শুরু করি। প্রথমে আমরা আসব মধ্য সপ্তকের আলোচনাতে। তোমাদের হয়তো মনে হতেই পারে যে এই মন্দ্র সপ্তক তো মধ্য সপ্তকের আগে, মানে লো পিচ, গাইতে সুবিধা, তাহলে আমরা মধ্য সপ্তককে প্রায়োরিটি দিই কেন? দেখো, আমাদের প্রত্যেকটা মানুষের ভোকাল রেঞ্জ কিন্তু আলাদা আলাদা, মানে আমরা কতটা নিচে থেকে কতটা উপর পর্যন্ত কথা বলতে পারি সেটা কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা আলাদা। এই রেঞ্জের মধ্যে আমাদের কথা বলতে, গল্প করতে, হাসি ঠাট্টা করতে কোনো অসুবিধে হয় না। আর এই যে বেশিরভাগ মানুষের কথা বলার যে রেঞ্জ, তা মধ্য সপ্তকের যে রেঞ্জ তার কাছাকাছি বা আশেপাশে, সেই জন্য আমাদের মধ্য সপ্তকে কোনো কষ্ট হয় না। সেই জন্য মধ্য সপ্তকে আমরা বেশি কমফর্টেবল ফিল করি। তার সপ্তকে যেতেও আমাদের যেমন কষ্ট হয়, তেমনি মন্দ্র সপ্তকে খুব নিচের দিকে যেতেও আমাদের কিন্তু অসুবিধা হয়। আমরা আগেও বলেছি যে আমরা খুব সিম্পলভাবে আজকে মধ্য সপ্তকে রেওয়াজটা করব। কেমন? এই সা থেকে শুরু করব, এক ঘর আগাবো, আবার সায়ে ফেরত আসবো, তারপর আর এক ঘর আগাবো, আবার সায়ে ফেরত আসবো, এইভাবে আমরা মধ্য সপ্তকে রেওয়াজটা করব। কেমন? তাহলে চলো একটুখানি দেখে নিই। প্রথমে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তারপর একটু লয়টা বাড়িয়ে নিই।
এইভাবে আমরা রেওয়াজটা করব, আর তোমরা এরপরে যতটা পারবে লয়টা বাড়িয়ে বাড়িয়ে রেওয়াজ করার চেষ্টা করবে, কেমন? আর এটাকে তোমরা আ দিয়ে প্র্যাকটিস করবে এইভাবে। এইভাবে এরপর আমরা যাব তার সপ্তকে। তাতে যাওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যে তার সপ্তকে উল্টো পাল্টা রেওয়াজের ফলে কিন্তু আমাদের গলা খারাপ হয়ে যেতে পারে, মানে ভোকাল কর্ডের ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমাদেরকে এমনভাবে রেওয়াজ করতে হবে যাতে ভোকাল কর্ডের কোনো ক্ষতি না হয়। এই সেই জন্যই আমরা ভোকাল কর্ড সম্বন্ধে তোমাদেরকে ছোট্ট করে একটু আইডিয়া দিয়ে দিই। যদিও ভোরের পাখির 3-4 পর্বে আমরা ভোকাল কর্ড সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি, তাও একবার তোমাদেরকে বলে দিই। দেখো, আমাদের গলাতে যে ভয়েস বক্স থাকে না, তাতে দুটো গার্ডারের মতো জিনিস থাকে যাকে আমরা ভোকাল কর্ড বলি। একে আবার ভোকাল ফোল্ডও বলা হয়। এরপর লাংস থেকে যখন বাতাস বাইরে বেরিয়ে আসে, তখন এই ভোকাল কর্ড ভাইব্রেট হয় আর তখনই শব্দ উৎপন্ন হয়। তখন আমরা কথা বলতে পারি, গান করতে পারি। এরপর পাশের ভিডিওটার দিকে তোমরা দেখো, যখন আমরা লো পিচে যাচ্ছি তখন ভোকাল কর্ড ছোট আর মোটা থাকছে, তখন আমাদের গলাও মোটা হচ্ছে, মানে গলার আওয়াজও মোটা হচ্ছে। আর যখন ওপরের দিকে হাই পিচে যাচ্ছি তখন ভোকাল কর্ড সরু লম্বা হচ্ছে আর তখন আমাদের আওয়াজও সরু হচ্ছে। তোমরা দেখো না, গিটার বা তানপুরার কান মলে দিলে কেমন টিং টিং করে সরু আওয়াজ বেরোয়, ঠিক তেমনি। এরপর এসো মেন পয়েন্টে। এই যে গার্ডারের মতো জিনিসটা, তার বাড়ারও তো একটা সীমা আছে। তাকে যদি তুমি উল্টো পাল্টা এদিক সেদিক করে টানতে থাকো, তাহলে সে তো একসময় সরু হতে ছিঁড়ে যাবে। এই সেম প্রসেস কিন্তু আমাদের গলার ক্ষেত্রেও ঘটে। এই ভোকাল কর্ড এভাবেই কিন্তু নষ্ট হয়। তাই তার সপ্তক রেওয়াজ করার সময় আমাদের খুব যত্ন নিয়ে রেওয়াজ করতে হবে। তো এরপর আমরা যাব হারমোনিয়ামের দিকে। তার আগে বলি যে আমরা দুভাবে রেওয়াজ করব। যারা এই প্রথম প্রথম শুরু করেছো বা যাদের গলা একেবারেই উঠছে না, তাদের জন্য একরকম, আর যারা একটু অ্যাডভান্স হয়েছো তাদের জন্য আর একরকম। আমরা দুভাবে তার সপ্তকে রেওয়াজ করব। তো চলো এখন হারমোনিয়ামের দিকে। এখানে আমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে। প্রথমত, মধ্য সপ্তকের মতোই আমরা এই তারা সা থেকে এক পা করে আগিয়ে যাব, আবার সায়েতেই ফেরত আসব। আর কেন এভাবে প্র্যাকটিস করলাম তাতে পরে আসছি। আর দ্বিতীয়ত, একটা স্বরের ওপর কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াবো না একেবারেই, মানে গিয়েই ফেরত আসব। আর কেন দাঁড়াবো না সেটাও আমি শেষে ডিসকাস করব। তো আমি প্রথমে তোমাদের যারা বেসিক একটু তাদের জন্য একটু দেখিয়ে দিই। এইরকম করে তোমরাও সিম্পলভাবে, একদম মধ্য সপ্তকের মতো সিম্পলভাবে রেওয়াজ করবো, কেমন? এটা হচ্ছে তারার সা আমার। সা সা রে সা সা রে গা রে সা সা রে গা মা গা রে সা সা রে গা মা পা মা গা রে সা।
এইভাবে এই সাথে গেলাম, আবার ফেরত এলাম। এরপরে তুমি লয়টাকে আর একটু বাড়ালে, সা সা রে সা, সা রে গা রে সা, সা রে গা মা গা রে সা, সা রে গা মা পা মা গা রে সা। আচ্ছা, এখানে বলি এই পায়ের বেশি কিন্তু প্রথম প্রথম একেবারেই না, মা বড্ড জোর হলে পা, তার বেশি কিন্তু একেবারেই না। কেমন? দেখো আমরা কেন এভাবে প্র্যাকটিস করলাম তার একটা এক্সাম্পল দিই। শিশুরা প্রথমে কিন্তু ছুটতে শিখে যায় না, তারা প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে উঠে দাঁড়ায়, তারপর এক পা হাঁটে, ধপ করে পড়ে যায়, আবার হাঁটে, আবার ধপ করে পড়ে। এইভাবে আস্তে আস্তে এক পা করে আগিয়ে আগিয়ে হাঁটতে বা চলতে শেখে। এই তার সপ্তকে রেওয়াজের সময় কিন্তু আমাদের এই শিশুর মতো আগাতে হবে, আস্তে আস্তে এক পা করে আগাতে হবে। আমরা প্রথমে কিন্তু জাম্প করব না, এই সা থেকে মা, সা থেকে পা, এসব কিন্তু আমরা করব না, আমরা আস্তে আস্তে করে আগাবো, কেমন? এরপর আমরা যারা একটু অ্যাডভান্স হয়েছো তাদের জন্য আমরা কিন্তু রেয়াজ করব, এই দুঘর করে পিছবো, এক ঘর আগাবো, এইভাবে, কেমন? দেখো একবার, সা সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে গা রে, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে গা রে গা মা গা রে, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে গা রে গা মা গা রে গা মা পা মা গা রে, সা নি ধা নি সা। এইভাবে আমরা রেওয়াজ করবো। আর প্রত্যেকটার ক্ষেত্রে আবারও বলছি, আবারও বলছি যে তোমরা কিন্তু সবসময় আ দিয়ে প্র্যাকটিস করবে, কেমন? এরপরে এটা লয়টা তুমি বাড়িয়ে নিলে এরকম, সা সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে গা রে, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে গা রে গা মা গা রে, সা নি ধা নি সা, সা নি ধা নি সা রে গা রে গা মা গা রে গা মা পা মা গা রে, সা নি ধা নি সা। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, কেমন? একদম নিজের মতো করে। আর আবারও বলছি আ দিয়ে প্র্যাকটিস করো। এবার কেন আমরা এভাবে প্র্যাকটিস করলাম সেটাতে যাব। তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে আমরা কয়েক ঘর পিছিয়েছি, কয়েক ঘর আগিয়েছি, আবার পিছিয়েছি, আবার আগিয়েছি, এইভাবে আগাতে পিছতে আগাতে পিছতে আমরা অভ্যাস করেছি। তো তোমরা হয়তো এখন বলবে যে এগোতে পিছতে, এগোতে পিছতে তো আমাদের অনেক বেশি এনার্জি লাগছে। হ্যাঁ, এনার্জি নিশ্চয় লাগছে, এনার্জি তো দিতেই হবে, তাহলে তোমরা উপরে উঠবে কি করে? তবে এনার্জি যেমন তোমাদেরকে দিতে হচ্ছে, তেমন এই এগোতে পিছতে, এগোতে পিছতে গলার একটা ভালো রকম এক্সারসাইজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, গলা তোমার স্ট্রং হচ্ছে, আর গলার উপর দক্ষতাও তোমার, মানে স্বরের উপরে দক্ষতাও তোমার বাড়ছে, মানে স্বরকে কন্ট্রোল করার ক্ষমতাও কিন্তু তোমার এখানে বেশ বাড়ছে। দ্বিতীয়ত, তোমরা বোধহয় খেয়াল করেছো যে আমরা স্বরগুলোর উপর বেশিক্ষণ দাঁড়াইনি, গিয়েই চলে এসেছি। কাবাডি খেলাতে দেখো না, অপোনেন্ট পার্টির প্লেয়ারকে বুড়ি ছোঁয়ার মতো ছুঁয়ে দিয়েই চলে আসতে হয়, না হলে বিপদ। সেরকম আমরা উপরের স্বরগুলোতে গিয়েই ফিরিয়ে চলে এসেছি। তোমরা দেখবে হাই পিচে যদি তুমি একটা স্বরের উপরে লম্বা করে অনেকক্ষণ ধরে থাকো, সেটা দেখবে, আর একটা হাই পিচের স্বরের উপরে ছোট্ট করে একটুখানি ধরে দেখবে কোনটা তোমাদের কষ্ট হয়, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আচ্ছা, আমরা যেই স্বরটার উপরে লম্বা করে অনেকক্ষণ ধরে থাকছি সেটাতে কিন্তু চাপ পড়ছে, মানে আমার গলাতে কিন্তু চাপ পড়ছে, আমার কষ্ট হচ্ছে। আর গিয়ে ফিরে এলে আমাদের কি হচ্ছে, গিয়ে ফিরে আসছি তখন গলাটাকে আমরা রিল্যাক্সেশন দিতে পারছি, তাহলে আমার গলার ক্ষতিও হচ্ছে না, কষ্ট তো হচ্ছেই না, প্লাস গলার কোনো ক্ষতিই হচ্ছে না। তো চলো এরপর আমরা মন্ত্র সপ্তকে রেওয়াজটা সেরে নিই। এরপর আমরা মন্ত্র সপ্তকে যাব, খুব সিম্পল ভাবে রেওয়াজ করব, যেমন মধ্য সপ্তক তার সপ্তকে করলাম। এই সা থেকে শুরু করে এক ঘর নিচের দিকে এক ঘর করে যাব, আবার সাহেতে ফেরত আসবো। একটু দেখে নিই,
সা সা নি ধা নি সা সা নি ধা পা ধা নি সা সা নি ধা পা মা পা ধা নি সা এরকম করে এবার লয়টা একটু বাড়াই সা সা নি সা সা নি ধা নি সা সা নি ধা পা ধা নি সা নি ধা পা মা পা ধা নি সা তোমরা এরপর লয় বাড়াবে আর প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আ দিয়ে করবে কেমন আচ্ছা এরপর আমি যাব একটু অ্যাডভান্সের দিকে যেমন তার সপ্তকে রেওয়াজ করলাম আমরা অ্যাডভান্সদের জন্য তেমনি তোমরা এই মন্ত্র সপ্তকেও এভাবে রেওয়াজ করতে পারো ওই দুঘর আগাবো পিছবো এইভাবে একদম নিজের মনের মতো করে কেমন আচ্ছা এরকম করে হ্যাঁ এটাও একটু লয়টা বাড়িয়ে বাড়িয়ে তোমরা করবে দেখবে তোমাদের করতেও ভালো লাগবে আর একটু নতুন নতুন মনে হবে নিজেরা নিজেরা করতে পারলে কেমন ঠিক আছে পরের ভিডিওতে আমরা এই তিনটে সপ্তককে একসাথে অনেক অনেক রকম করে আলাদা আলাদা ভাবে আমরা রেওয়াজ করব এতক্ষণ পর্যন্ত তোমরা যা যা শিখলে তা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করো আর কোথা থেকে প্র্যাকটিস করবে তোমাদেরকে টিচাররা যেমন করে খাতায় লিখে দেয় আমিও তেমনি খাতায় লিখে পিডিএফ করে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি ডাউনলোড করে নিও আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করবে যতজনকে পারবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও না হলে কিন্তু তোমাদের কাছে কোনো নোটিফিকেশন যাবে না তোমরা ভালো থেকো খুব খুব ভালো থেকো টাটা